حضرت بلال رضی اللہ تعالی عنہ اے عنہ رضی اللہ تعالی عنہ ایکو دائے مسجد نووی تے آزان دائے کنتو اسادو 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 بلال رضی اللہ تعالی عنہ اے زبان تا ایکٹو খাটো ছিল কারণ যে সময় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিক্রি করে দেয়া হয়েছিল বিক্রি করে দেওয়ার পরেতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেরে ফেলার জন্য প্রচুর চেষ্টা করেছিল কিন্তু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে আগুন ঠেসে দেওয়ার পরেতে এই যে জিহ্বার একটা অংশ একটু খতরা হওয়ার কারণে আল্লাহর নবীর নামটা আসহাদু 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 আমরা পড়ি না আসহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়ি না হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসাদু আসাদু পড়তেন কিন্তু বিলাল রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেন বা নিজে চেষ্টা করতেন যে আমি শুদ্ধ করে আওয়াজটা যেন আল্লাহ আরশে মাকামে মাহমুদায় পৌঁছে দিতে পারে একদাই আমার আপনার নবী আখেরি জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীর ভিতরে চতুর্ধারের গবেষণা শুনতে পাচ্ছি কি গবেষণা না বেলাল ভালো সুস্থভাবে আজান দিতে পারে না বেলালের আজান দেওয়া বন্ধ করে দেয়া হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজটা কানে যখন রাসূলুল্লাহর ভেসে আসলো এক নয় দুই নয় সাহাবায়ে কেরামেরা সবাই মিলিতভাবে আল্লাহর নবীর কাছে প্রশ্ন রাখলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বেলাল শুদ্ধ করে আজান দিতে পারে না বেলাল শুদ্ধ করে আজান দিতে পারে না বেলাল শুদ্ধ করে আজান দিতে পারে না এই শুদ্ধ করে আজান না দেওয়ার কারণে ওয়ারা তিলিল কোরআন বিশুদ্ধ কোরআনটা তেলাওয়াত হয় না আর বিশুদ্ধ কোরআনটা তেলাওয়াত না হলে মানে মতলবটা পাল্টে যায় এই কারণে বেলালকে আজান দেওয়াটা হুজুর হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন আল্লাহর নবী ডেকে বলছেন বাবা বেলাল আজকে থেকে তুমি আর মসজিদে নববীতে আজান দেবে না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বেলালের কসুরটা কি একটু বলুন না ও বেলাল তুমি শুদ্ধ করে আজানটা দিতে পারো না এ কারণে তোমাকে আজ থেকে আর আজান দেওয়া হবে না আজ থেকে অন্য লোক আজান দেবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যথারীতি জায়গা পরিত্যাগ করলেন আল্লাহর নবী বারণ করেছেন আল্লাহর নবী একবার বারণ করেছেন বেলাল নবীর কথাটা লঙ্ঘন করে আজান দিতে যাবে না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণায় বসে 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 তামাম রাত কান্না শুরু করে দিয়েছে আল্লাহর নবী বেলালকে আজান দিতে বারণ করেছে অন্য কেউ বারণ করেনি আল্লাহর নবী বারণ করে দিয়েছে আল্লাহর নবীর বারণটা শোনা বেলালের শ্রেয় বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের টাইমে আজানের অপেক্ষা করছে ফজরে আজান আজানটা শুরু হয়ে গেল আল্লাহর নবীর একজন সাহাবা ফজরে আজান দিলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আজানের ধ্বনি উত্তোলিত হলো আসসালাতু খায়রুম মিনান্নাস থেকে নামাজ উত্তম আজানটা শেষ হয়ে গেল দিন আর আসে না রাত আর কাটে না ভোরের ঘোর অন্ধকার আর মুছে সাদা আলো দেখা যায় না বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের কোণায় বসে বসে ডুকরে ডুকরে কাঁদছে যিনি আজান দিয়েছেন চিন্তা ভাবনা করছেন মনে হয় একটু আগে আজান দিয়ে ফেলেছি আবার একবার আজান দিলেন দিয়ে আবার খানিক অপেক্ষা করলেন তবু সবে সাদেকের আলো দেখা গেল না চিন্তা ভাবনা করছেন না 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 মনে হয় একটু আগে আজান দিয়ে ফেলেছি আবার একটা বার আজান দে আবার একটা বার আজান দেয়া হলো তিন তিন মর্তবা আজান দেয়া হলো
আজানের ধ্বনিতে কোনো কাজ হলো না বরঞ্চ দুনিয়ার জমিনটা আলো হয়ে যাবার পূর্ব মুহূর্তে আরো ঘোর অন্ধকারে আচ্ছন্ন করে ফেলল কি ব্যাপার সাহাবাদের দিকে এ সাহাবা মসজিদে নববীতে আজান হয় না বলছি আর রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তিন তিন বার আজান দিয়েছি সবে সাবেক তো আর আসে হযরতে বেলাল কোথায় বেলাল বাড়িতে আছে আল্লাহর নবী জানিয়ে দিলেন বেলাল আজান দেবে না বেলালের কথা সত্য হয় না তোমরা সরাসরি আতের আইন ধরেছো আমার কাছে আমি সঠিক বিচার করে বেলালকে আজান দেয়া বন্ধ করে দিয়েছি আমার নবী আখি জামানার পয়গম্বর আল্লাহর দিকে বারিক হয়ে গেল ইয়া পরবর্তীকার আলম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গেল আল্লাহ পাক ফজরের নামাজ কি পড়া হবে না ইয়া রাব্বুল আলামিন ফজরের সবে সাদেকের আলো কি দেখতে পাবো না আল্লাহ তুমি টুকরে টুকরে কাঁদছ বেলাল রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে জমিনে শুয়ে পড়েছে আবার নবীর কথাকে লঙ্ঘন করা যাবে না আবার নবীর কথাকে ইনকার করা যাবে না বেলাল কাঁদে একদিকে আমার নবী কাঁদে একদিকে আল্লাহর নবী তিন দুনিয়ার বাদশার সম্মুখে হাজির হয়ে গেল আল্লাহর পিয়ন জিব্রাইল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি মাথাটা উঠান হুজুর আপনি মাথাটা উঠান আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশে মাকামে মাহমুদায় আজানের ধ্বনি উত্তোলিত হয় আসওয়ালাতু খায়রুম মিনান্নাস ঘুম থেকে নামাজ উত্তম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ওই আজানটা এসে ছয় তবক আসমানে নিম্ন স্থানে নয় এক তবক আসমান থেকে ছয় তবক আসমানে ধাক্কা খায় বিলাল যখন মসজিদে নববীতে আজান দেয় আল্লাহ পাক একটা মসজিদ মহাশূন্যে নির্মাণ করে রেখে দিয়েছে আসমানের উপরে যে মসজিদটাই ফেরেশতা মণ্ডলীরা বেলালের আজানটা শোনার সাথে সাথে আজানের ধ্বনি উত্তোলিত হওয়ার সাথে সাথে দুনিয়ার আলোয় আলোকিত হয়ে যায় একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কেমন আপনার আজান দিয়েছে মসজিদে নববীতে এখনো পর্যন্ত আজানের ধ্বনিটা বাইতুল মামুরে পৌঁছায় না ফেরেশতা মণ্ডলীরা অপেক্ষা করছে বেলালের আজানটা কখন এসে হাজির হবে বেলালের আজানটা কখন এসে হাজির হবে যতক্ষণ আজ পর্যন্ত বেলাল আজান না দেবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ততক্ষণ আজ পর্যন্ত সবে সাদেকের আলো আর দেখা যাবে না আল্লাহ নবী দুনিয়ার মানুষের টুকরে কেঁদে উঠে বলে আকি জিব্রাইল আমার বেলাল শুদ্ধ করে বলতে পারে না আমার বেলাল শুদ্ধ করে বলতে পারে না আমার বেলালের জবানটা কেঁদে যায় আমি সরাসরি আদের তোরা খেয়ে যাই পরবর্তীকারে আলামের পিয়ন জিব্রাইল এখন আমি কি করি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন বেলাল যতক্ষণ আজান না দেবে ততক্ষণ পর্যন্ত সবে সাদেকের আলো দেখা যাবে না একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ বাবা বেলাল ইয়া রাসূলুল্লাহ আপনি ও বাবা বেলাল তুমি এসো বাবা মসজিদে নববীর মেম্বারে চলে যাও আজান দাও আজানের ধ্বনি উত্তোলিত করো ফজরের নামাজ পড়তে
আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দোজখের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে বেলালকে যখন ডেকে নিয়ে এলো বেলাল আল্লাহু আকবার ধ্বনি তুললো আল্লাহু আকবার আল্লাহ মহান বাইতুল মামুরে গিয়ে ধাক্কা লাগলো ফেরেশতা মণ্ডলীর কান করে করে শুনে বেলাল আজাদে বেলাল আজাদে আছে মোল্লার দরজা খুলে দে তব ফেরেশতারা আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করতে থাকে শুনে সাদেকের আজানের ধ্বনি উত্তোলিত বেলালের আজানটা এত পরিমাণে আল্লাহ পছন্দ করতে বেলালের এক আজানে সবে সাদেকের আলো দেখা গেল নামাজ পড়া শেষ হয়ে গেল বেশ কিছুদিন বাদে আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশা উপাত হয়ে গেল বেলালকে এসে বলছে নবী উফাত হযরত বেলাল বলছে বলো না বলো না আমার অমন কথা বলো না আমার নবী কখনো উফাত হতে পারে না বেলালের অন্তরে নবী দেখা যায় বেলাল চোখ বুঝালে নবী দেখতে পায় বেলাল চলতে চলতে নবী দেখতে পায় বেলাল যখন ঘুমায় নবী দেখতে পায় আমার নবী নাই ওফাত হয় এমন কথা বলো না বলো না বলো না আল্লাহ নবীর কথাটা বেলালের কাছে কেউ কোনোদিন বলতে পারতো না বেলাল এত পরিমাণে কান্না করতো বেলাল এত পরিমাণে নবীর উপাতের কথা শুনলে কান্না করতো বেলাল যখন আকামত দিত আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদ রাসূলুল্লাহ বেলাল একবার না একবার টুকরে কেঁদে উঠতো আমার নবীর প্রেমের ভালোবাসায় একবার আওয়াজ দিয়ে বলে দেবে সুবহানাল্লাহ একদাই বেলাল দাঁড়িয়ে আছে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই এসে দাঁড়িয়ে গেল ও বেলাল আমি হাসান আর আমি হুসাইন বহুদিন হলো নানা উফাত হয়ে গেছে নানার কথাটা জবানে শুনতে পাই না ও বেলাল একটা বার আজানটা দাও না আমার নানার কথাটা তোমার জবানে একটু শুনি হযরতে বেলাল ডুকরে কেঁদে ভাই দুজনকে বগলের ভিতরে নিয়েছে একদিকে ইমাম হাসান আর একদিকে ইমাম হুসাইন দুটো ভাইকে দুই দিক দিয়ে কোলের ভেতরে টেনে নিয়েছেন হযরত বেলালের মুখের দিকে তাকিয়ে বলছি ভাই বেলাল একটুখানি বলো না শাহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ হযরত বেলালের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরে যায় হযরতে বেলাল বলে না আজান দেব না আমার নবী দুনিয়ায় নাই আমি আজান দেব না হযরতে ইমাম হাসান ছাড়নেওয়ালা নয় ইমাম হুসাইন ছাড়নেওয়ালা নয় ইমাম হাসান ছাড়বে না ইমাম হুসাইন ছাড়বে না ইমাম হাসান ছাড়বে না ইমাম হুসাইন ছাড়বে না গন্তব্য স্থানে সুন্দর জায়গায় লক্ষ্য করে দেখতে পাওয়া যায় ইমাম হাসান আর ইমাম হুসাইনের এত পরিমাণে রিকোয়েস্ট একটা ভাই ধরেছে এক হাত আরেকটা ভাই ধরেছে এক ও ভাই বেলাল আমার নবীর সাহাবা একটুখানি আজানের ধ্বনিটা বলো না মেম্বারে চলো না মেম্বারে আজানটা ধরো না বেলালের আজান ধরার পূর্ব মুহূর্তে ইমাম হাসান একদিকে ইমাম হুসাইন আরেকদিকে দুই ভাই দুই দিকে দাঁড়িয়ে গেল বেজার বেলাল আজান দেবে না বেজার হয়ে গেল ইমাম হাসান বলছে ভাই বেলাল কেন এমন করছো ভাই
নানাকে অনেক দিন দেখতে পাই না তোমার মুখের মিষ্টি ভাষায় নানার কথা শোনা যায় অন্তরটা জুড়িয়ে যায় ভাই এমন করো না একটুখানি নানার কথা আওয়াজ দিয়ে আজানটা ধরো না বেলাল আজান শুরু করে দিয়েছে আল্লাহু আকবার ধ্বনি থেকে আজান শুরু করতে করতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শব্দটা যেমনি ব্যবহার করেছে হযরতে বেলাল মেম্বার থেকে ধরস করে জমিনে পড়ে গিয়েছে ইমাম হাসান ইমাম হুসাইন বেলালের ঘাড়ের উপরে গিয়ে এখানে একবার চুমু খাচ্ছে এখানে একবার চুমু খাচ্ছে ইস আমরা যদি আজান না দিতে বলতাম বেলাল ভাই আমাদের পড়ে যেত না বেলাল ভাই আমাদের পড়ে যেত না হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই ভাই সেবা শুশ্রূষা করতে লেগে গিয়েছে হঠাৎ করে একজন সাহাবা এসে হাজির হয়ে গেল হযরতে বেলালের কাণ্ড কারখানা দেখতে শুরু করে দিল একদিকে ইমাম হাসান আর একদিকে ইমাম হুসাইন ইমাম হাসান আর ইমাম হুসাইনকে জিজ্ঞাসা করছেন ও ইমাম হাসান আর ইমাম হুসাইন বেলালের এই অবস্থা কেন সাহাবা বলছে আমরা বলতে পারি না ইমাম হাসান বলছে বলতে পারি না ইমাম হুসাইন বলতে বলতে পারি না ইমাম হাসান হুসাইনের মাঝখানে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বলতে পারি না হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গন্তব্য স্থানে উপস্থিত হওয়ার সঙ্গে সঙ্গে জানিয়ে দিল ও ভাই ইমাম হাসান ইমাম হুসাইন দুনিয়ার জমিনে বেলাল যখন আজান দেয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ শব্দটা আওয়াজ দেয় ওই সময় তাকিয়ে তাকিয়ে দেখে না আমার নবী আখিরি জামানার পয়গম্বর নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রুহানি হালাতে বেলালের সম্মুখে আল্লাহর নবী স্বয়ং দাঁড়িয়ে গিয়েছে এই দৃশ্য দেখে বেলাল আমার নবীর মুবারক চেহারার দিকে তাকিয়ে দোয়াকান হয়ে জমিনে পড়ে গিয়েছে একবার জোরে জোরে বলে যাবেন সুবহানাল্লাহ এতেবা কাকে বলা হয় ভাই এতেবা কাকে বলা হয় মোহাম্মদ কাকে বলা হয় এরকম মহব্বত যদি করতে পারে কোন মানুষ আমার টাইম শেষ হয়ে গেছে ইনশাআল্লাহুল আজিজ 9:15 পর্যন্ত আমি আমার টাইম ছিল আল্লাহ পাক তৌফিক দেন এর পরের ঘটনা আল্লাহ পাক তৌফিক দিলে আরো শোনানো যাবে কিন্তু এতেবা যদি না আমাদের ভিতরে থাকে আমাদের ভিতরে যদি অনুসরণ না থাকে আমাদের চলাফেরা ওটা বসার কোনো মূল্য নাই আমি বলেছিলাম যে জেল ঘাড়ে মানুষ চাপে প্রমাণ করব একটা একটা করে তবে টাইমের ব্যাপার তো জায়গাটা যেতে যেতে আর সে পর্যন্ত পৌঁছতে পারলাম না আল্লাহ তৌফিক দিলে কোথাও যদি জলসায় আসে বায়ান করার চেষ্টা করব এবং জানিয়ে দেব জেনের পিঠে কেমন করে চড়তে হবে জেনের পিঠে চড়া যায় জেন মানুষকে পায় না মানুষ ইচ্ছা করলে জেনকে পেতে পারে মানুষকে চেন পেতে পারে না মানুষকে চেন পেতে পারে না বরঞ্চ ইচ্ছা করলে মানুষ চেনকে পেতে পারে সে চেন তোর ডানা পাত আমি তোর ডানার উপরে উঠবো চেন ডানাটা পেতে দেবে যেমন এতেবা করেছিল বাবু আমি আপনাদেরকে এক এক করে স্মরণ করিয়ে দেব তবে দুনিয়ার জমিনে বড় আফসোস বড় দুঃখ বড় বেদনা আমার মুসলমান ভাইয়েরা মাধবপুরের মাটিতে মাধবপুরের গ্রামে আমার নবীকে কতটা স্মরণ করেছে জানি না আমার নবীকে কতটা মনের মতন মেনে নিয়েছে বলতে পারি না আমার নবীকে কতটা মন্ত্রের অন্তস্থল থেকে মেনে নিয়েছে জানি না যদি আমার নবীকে অনুসরণ করত যদি আমার নবীকে সত্যিকারের মেনে নিত আজকের মাধবপুরের এই জলসার মজলিসটা ফাঁকা থাক আলি জেন এদের ঘাড়ে চাপবে না জেনের ঘাড়ে এরা চাপবে বাবু ঠান্ডা মাথা বুঝেন জেন এদের ঘাড়ে চাপবে না জেন জেনের ঘাড়ে ওরা চাপবে কোনটা বরঞ্চ জেন ওদের ঘাড়ে চাপবে বাপ বেটাই তাই খাওয়া হয় না ঠিক মতো ঠিক না ভুল বাপের টাকা বাপের টাকা ছেলের টাকা দুটো টাকা এক জায়গায় হতে চায় না ঠিক না ভুল দোস্ত বক্তব্য আমার ওখানে নাই
করতে চাই না ঠিক বলছি না ভুল বলছি কারণ লেখাপড়া ঘোড়ার কিছু মূল বস্তু গোপাল ঘুটে কুড়োচ্ছে রামচন্দ্র আর গাড়ি চালিয়ে মরতেছ গোপাল বিয়াদবি নেবেন না ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করবেন দোস্ত রোমান্টিক পলিটিক্যাল জমানায় এসে দাঁড়িয়ে গিয়েছে এই জমানায় ঈমান রাখা বড় কষ্টকর হয়ে দাঁড়িয়েছে আল হায়া ও সৌবাতু মিন আল ঈমান লজ্জা শর্মিন্দা বিসর্জন হয়ে গিয়েছে তার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছে এ জগৎবর্ণা মানুষ ওর ভিতরেও যদি তোরা একবার আমি আল্লাহ তাআলা অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহ 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 বলে মেনে নিস আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম আমার রহমতের হাতে তুলে নিয়ে মাইয়াদ গুলের জান্নাত আমার দয়ার জান্নাতের চৌকাটটা দেখিয়ে দেব একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ নারে দেখবে নারে দেখবে যেমন এতেবা করেছিল এ জগতের মানুষেরা মাধবপুরের ছেলেরা মাধবপুরের নওজোয়ান যুবকেরা আমার মাধবপুরের আবার বৃদ্ধ বনিতারা আমার মাধবপুরের মা ও বোনেরা আমার বেটিরা আপনারা কান খাড়া করে করে শুনে নেন এতেবা যারা করেছিল আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদের নামটা আমার কোরআনের খাতায় লিপিবদ্ধ করেছি আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম বলাহুম ইহাজানুন যারা আমার ভয়ে ভীতি সন্ত্রস্ত হয়েছে আমি আল্লাহ তাআলা তাদের কাছে হাজির নাজির আছি জেনেছে শুধু তাই বা কেন যারা আমার নবীকে অনুসরণ করেছে আমি রব্বুল আলামিন তাদেরকে ওলি নামে খ্যাত করেছি আর রসুল সঙ্গে সঙ্গে হাদিস শরীফে বর্ণনা করে জানিয়ে দিয়েছেন আলা ইন্না আউলি আল্লাহে লাইয়ামত তাদের মরণ হবে না তারা মরে বরণ জিন্দা আবার কোরআন দলিল দিচ্ছে ওয়ালা তাকুলু লিমাইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়া ওয়ালা কিল্লা তাশুরুন তারা মরে মরদা নয় তারা মরার পরে জিন্দা কেমন জিন্দা তোমরা জানতে চেও না তবে আমি আল্লাহ তাআলা আরেকটা কথা তোমাদের কাছে জানিয়ে দিলাম ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফি সাবিলিল্লাহ আর যারা আমার রাস্তায় আমার রক্তে শহীদ বরণ করেছে তাদেরকেও তোমরা মরে মরদা মনে করো না যেমন আনিসের লাশ দশ দিন বাদে গিয়ে গন্তব্যস্থান থেকে টাটকা অবস্থায় তোলা গিয়েছে ঠিক বলছি না ভুল বলছি ছবিতে প্যারাগ্রাফে দেখা গেছে আনিসের কাঁধ থেকে এখনো রক্ত ঝরছে পোস্টমর্টমের সেই রক্তটাই এখনো ঝরছে ঠিক বলছি না ভুল বলছি ইমানদারকে আল্লাহ মৌত দেন না ইমানদারকে আল্লাহ মারেন না এটা তার চাকরস প্রমাণ এটাই বা কেন বাবু আরব কান্ট্রিতে আরবের মাটিতে আরবের জমিনে 550 বছর পরে গিয়ে 550 বছর পরে গিয়ে সংস্কারক হাঙর মেশিনে যখন একজন মানুষের গায়ে আঘাত আঁচড় লাগলো সুন্দর করে আঁচড় লাগার সঙ্গে সঙ্গে ওই আরব কান্ট্রির মাটিতে ওই মানুষের গা দিয়ে টাটকা তাজার রক্ত প্রবাহিত হয়েছিল নজির আছে না নাই দোস্ত আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন যারা আমাকে আমার নবীকে যারা স্মরণ করেছে আমার নবীকে যারা এতেবা করেছে আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়ার জমিনে আমার নবীকে সন্তুষ্ট করার কারণে আমি আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে গিয়েছি একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ আপনারা যে এখানে কয়েকজন এসেছেন এতে আল্লাহ রাজি না বেরাজ রাজি আল্লাহ নবী রাজি না বেরাজ আর যারা এখানে আসেনি তাদের উপরে আল্লাহ রাজি না বেরাজ কি হচ্ছে কথা বলছেন কেন কথা বলেন না দেন আস্তে আস্তে দেন তাহলে এখন দেখা যাচ্ছে যে এখানে যারা এসেছে তাদের উপরে আল্লাহ রাজি আল্লাহর নবীও রাজি আর যারা এখানে আসেনি তাদের উপরে আল্লাহ রাজি আছে আছে আর যারা আসেনি যারা এই মিলাদ মাহফিল মিলাদে মোস্তফা বাদ দিয়ে গন্তব্যস্থানে বসে বসে অনবরত টাইম পাস করছে শয়তান ইবলিসের সঙ্গে সাক্ষ্য দিয়ে বন্ধুত্ব স্থাপন করে তাদের অবস্থাটা কি হবে জি কি হবে তাদের অবস্থাটা তাদের উপর কি আল্লাহ রাজি থাকবে
থাকবে না নবী রাজি থাকবে থাকবে না তাহলে যারা আল্লাহর নবীর উপরে অনুসরণ করেছে ইত্তেবা করেছে আল্লাহ বলছে যদি আমি আল্লাহ তাআলা আমাকে পেতে চাও আমার দস্ত হাবিবের উপরে কি ইত্তেবা অর্থাৎ অনুসরণ করো দেখো আমার হাবিবের কথোপকথন কোথায় হচ্ছে আমার হাবিবের দামান ধরে মানুষ কিভাবে মানুষ হয়েছে আমার দামান ধরে নাই আমার হাবিবের দামান ধরে কারণ অপ্তাগু ইলাইহিল ওসিলাতুন নবী তোমাদের প্রেসিডেন্ট হিসাবে তোমাদের পথ প্রদর্শক হিসাবে আমি আল্লাহ তাআলা আমাকে কি তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ না কিন্তু আমার নবী তোমাদের কাছে গেছে এটা নজির আছে আমার নবীকে আমি আল্লাহ তাআলা নূর চমকায়ে দিলেও আমার নবীকে মানব আকৃতিতে তোমাদের কাছে ঘোরাইছি ঠিক না ভুল আল্লাহ ঘুরিয়েছেন না ঘুরাননি আমরা কেউ বলতে পারবো যে নবী আমার মানব আকৃতিতে দুনিয়ায় ঘোরেননি তবে দুনিয়ার জমিনে রাসূলুল্লাহ পায়খানার পেশাব কেউ দেখতে পেত না কি বিপদ বলো দিকে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদাই আল্লাহর নবীর পায়খানা একটু দেখে চিন্তা ভাবনা করেছে আজকে হুজুর কোন জায়গায় পায়খানা করে আমি পায়খানাটা একটু দেখব পেশাব তো করলে মোটে পেশাবই দেখতেই পাওয়া যায় না তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপি চুপি আল্লাহর নবী যখন ঢাকায় বেরিয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক জায়গায় লুকিয়ে চুপটি মেরে দাঁড়িয়ে আছে আল্লাহর নবীর মোবারক পায়খানা করা শেষ উঠে চলে এসেছেন আল্লাহর নবীর উঠে এসেছেন একদিক দিয়ে আর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছে আরেক দিক দিয়ে গিয়ে দেখে রাসূল তো ওই জায়গাতে বসে পায়খানা করেছেন পায়খানাটা কোথায় গেল পায়খানাটা কোথায় গেল মাটি পরিষ্কার বালি দুধু বালি দেখা যাচ্ছে পায়খানাটা কোথায় গেল আম্মা জান আয়েশা সিদ্দিকার দিমাগ ঘুরতে শুরু করে গিয়েছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গুটি 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 পায় বাড়িতে এসে হাজির হয়ে গেল আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ গে আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে আপনি আমার প্রশ্নের উত্তরটা কি একটু দিতে পারবেন বলছে লাল টুকটুকে আয়েশা বলো তোমার প্রশ্নটা কি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি দীর্ঘদিন ধরে আপনার মুবারক পায়খানাটা দেখার চেষ্টা করেছি আপনি আপনার মুবারক পায়খানাটা যে স্থানে করেন সেই স্থানে পায়খানাটা দেখার চেষ্টা করেছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কোনোদিন দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আজকে আপনি স্বয়ং পায়খানা করে উঠে চলে এসেছেন আর আমিও পায়খানার কাছে গিয়ে হাজির হয়ে গেলাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কিন্তু আপনি যে জায়গাটাই পায়খানা করেছেন ওই জায়গাটাই গিয়ে দেখলাম আপনার পায়খানাটা ওই জায়গাটাই নাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখের দিকে আমার নবী তাকিয়ে 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 দেখছেন আমার আল্লাহ তাআলার দোস্ত হাবিব নবী আমার জানিয়ে দিলেন ও আমার লাল টুকটুকে আয়েশা পৃথিবীর জমিনে পৃথিবীর মাটিতে তোমার স্বামীর নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন জমিনের উপরে পায়খানাটা ফিরে আসে আমার আল্লাহ তাআলার সৃষ্টি মাটি নবীর পায়খানাটা বড় খেতে ভালোবাসে জমিনটা ফাঁক হয়ে যায় জমিনটা ফাঁক হয়ে যায় ও আমার আয়েশা দুনিয়ার জমিনে মাটি ওই পায়খানাটাকে ঢেকে দেয় ওই পায়খানার উপরে কোনো যদি বদকার মানুষেরা পা দেয় ওই পায়খানার উপরে শয়তান মুআল্লিমুল ইবলিস যদি পা দেয় ওই পায়খানার উপরে যদি কোনো রকম বিয়াদবি হয় আমার আল্লাহ তাআলা তাকে সাজাই নিক্ষেপ করবে ও আমার আয়েশা দুনিয়ার জমিনে দুনিয়ার মাটিতে তোমার নবীকে মাটি এত ভালোবেসে ফেলেছে তোমার নবীকে মাটি এত মহব্বত করেছে
দুনিয়ার জমিনে তোমার নবীর মলটা যখন বাইরে বেরিয়ে আসে ওই মলটাকে মাটি ভক্ষণ করতে থাকে ওই মলটাকে মাটি ভক্ষণ করতে থাকে তাই দুনিয়ার জমিনে কোন স্থানে গিয়ে তোমার নবীর পায়খানাটা তুমি খুঁজে পাও নাই একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ শুধু তাই বা কেন ও আমার লাল টুকটুকে আয়েশা তুমি শুনে নাও শুনে নাও দুনিয়ার জমিনে দুনিয়ার মাটিতে আমার আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে কি জানিয়ে দিন কত জাআকুম মিনাল্লাহি নূর আল্লাহ তরফ থেকে তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছে একটা আলো একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আমার আল্লাহ তাআলা তাই জানিয়ে দিয়েছে কুল ইন কুনতুম তুহিবুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিবকুম আল্লাহ ওয়া ইগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম তোমরা যদি আমার নবীকে অনুসরণ করো আমি আল্লাহ তাআলা আমার নবীকে অতি বেশি মহব্বত করার কারণে আমি তোমাদেরকেও ওলি বানাতে পারি একবার জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ তবে আমার রাসূল বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা এ জগতের উম্মত উম্মতানীরা তোমরা আমার চরিত্রটার মতো যদি নিজের চরিত্রটা বানাতে পারো আমার চরিত্রটার মতো তোমরা যদি নিজের চরিত্রটা তৈরি করতে পারো আমি নবী মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলাম পৃথিবীর জমিন থেকে যখন উপাত হয়ে যাবে কারণ আমার আল্লাহ তাআলা কোরআনে মাজিদের ভিতরে জানিয়ে দিয়েছে আমার রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ইউসাফিতু লাহুল্লাজিনা আমানু বিল কওলি সাবিতে ফিল হায়াতি দুনিয়া ওয়া ফিল আখিরা কলেমা তৈয়বার উপরে কোন মানুষ যদি সাবিত হয়ে যায় আলা বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব আর সেই কলমাটা যদি অন্তকরণ থেকে পরিষ্কার করে করে মেজে মেজে কালবের উপরে ধাক্কা মেরে মেরে আলা বিজিকরিল্লাহ তাতমাইনুল কুলুব অন্তকরণটা পরিষ্কার করে নেয় তবে নাফসি যায়কাতুল মউত যখন তার মরণের সময়টা আসবে ফাকালু ইকরাহা ফিদ্দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জবান থেকে অটোমেটিক প্রবাহিত হতে থাকবে আর এই কালমাটা যখন পড়তে পড়তে সে কুল্লু নাফসি যায়কাতুল মউত তার মরণটা হয়ে যাবে আমার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আমার বিশ্বস্ত ঈমানদার মাইয়াদ খুলিল জান্নাহ ওর স্থানটা কোথায় আল্লাহর দয়া আর জান্নাতুল ফেরদৌসে একবার আওয়াজ দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ